পুলিশি হেফাজতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ আটক তিনজন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশকে মান্যতা দিয়ে ত্রিপুরার বিভিন্ন থানার ওসি সহ বিভিন্ন পুলিশ কর্মীরা ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ত্রিপুরার আটটি জেলায় প্রতিনিয়ত মারণ নেশা, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল সহ কুখ্যাত নেশা কারবারীরা পুলিশের জালে ধরা পড়ছে। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মারণ নেশা, ব্রাউন সুগার সহ ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট বিশালগড় থানা পুলিশের হাতে ধরা পড়েছে। অন্যান্য দিনের মতো গভীর রাতে বিশালগড় থানার পুলিশ সহ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা অফিস টিলা এলাকায় কুখ্যাত নেশা কারবারী ও নেশা দ্রব্য আটক করে বিশালগড় থানায় নিয়ে আসেন। আটক হওয়া তিনজন কুখ্যাত নেশা কারবারীর বিরুদ্ধে বিশালগড় থানার NDPS ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।